যে কোনো কাজ করলে প্রথমেই বাধাটা আসে কাদের কাছ থেকে ওই যে পিছনে দাঁড়িয়ে আসে সাংবাদিকরা ওনাদের কাছ থেকে আমি যেহেতু এই বাংলাদেশের এই শিক্ষা সংক্রান্ত যখনই আমাকে কোনো জায়গায় আমাকে ডাকা হয়েছে আমি সবসময় সেখানে গিয়ে আমার পক্ষে যেটা করার সেটা করেছি কাজে এখানেও যখন নাকি নূতন রূপরেখা তৈরি করার প্রক্রিয়া চলছিল, যখনই আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে আমি সেখানে আমার সময়টা দিয়েছি এবং আমি আবিষ্কার করেছি যে এখানে যারা আছেন তারা খুবই সিনসিয়ার মানুষজন অনেক জায়গাতে চাকরি করে কাজ করে যেটা করার কথা সেখানে আর কিছু কিছু জায়গা আছে যেখানে আন্তরিকভাবে কাজ করে যেটা আমার কাছে খুব ভালো লাগেছে যে এখানে যারা মিলে কাজটা করছেন তারা আন্তরিকভাবে কাজ করেন তারা সত্যিকার অর্থে এটা বিশ্বাস করেন সেই জন্য তো আমি জানি অনেকের ভিতরে অ্যাংজাইটি আছে একটা দুর্ভাবনা আছে পরিবর্তন কেউ পছন্দ করে না সবাই চা আগের মতো থাকতে অনেকেই বলে যে আমার ছেলেটা পাশ করে যাক তারপরে এটা আসুক বেশিরভাগ অভিভাবকদের মন্তব্য তাই না এটা হয় সবসময় হয় তা আমি সবাইকে বলবো প্লিজ এই হচ্ছে আমি অনেক দিন থেকে যেহেতু একসঙ্গে যুক্ত আছি আমি দেখেছি কীভাবে কাজ হয় এখানে আমি বলবো যে আমি প্রথমবার দেখলাম যে এখানে একটা কিছু পাইলটিং করা হলো সাইটটা স্কুলে এটা চালু করে দে দেখা হলো বাচ্চারা কিভাবে করে এবং আমি সেখানে আমি নিজেও বেশ কয়েকটা স্কুলে গিয়েছিলাম ইনফ্যাক্ট ইউনেস্কোর ওনারা আমাদের সাথে ছিলেন সেখানে আমি আবিষ্কার করেছি যে তাদের গাড়িতে পি পিএস লাগানো থাকে এবং তারা বেশি স্পিডে গাড়ি চালাতে পারে না তাদেরকে আস্তে আস্তে যেতে হয় এবং এই জন্য আমাদেরকেও আস্তে আস্তে যেতে হয়েছে সেই স্কুলে বাচ্চাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা আবিষ্কার করেছি যে বাচ্চারা এটা খুবই পছন্দ করছে তাহলে এক নম্বর পরীক্ষায় পাশ বাচ্চারা এটা পছন্দ করছে এখন দুই নম্বর পরীক্ষা বাচ্চারা কিছু শিখেছে কিনা ঠিক আছে আমি একদম নিশ্চিন্ত যে বাচ্চারা অবশ্যই শিখেছে শিখতেই হবে তার কারণ হচ্ছে যে আমি তো শিক্ষক বহুদিন পড়িয়েছি আমি জানি আমি জীবনেও একটা ছাত্রকে কিছু শেখাই নাই আমি শুধুমাত্র তাকে শেখার জন্য আগ্রহ তৈরি করে দিই আর কিছু করি নাই তাই তো এটাই তো বাচ্চারা তো নিজেরাই শিখবে আমি কীভাবে শেখাবো ওদেরকে ওদের যদি শিখতে না চায় জোর করে শেখানো যায় না এবং এটা তাদের ভিতরে আগ্রহ তৈরি করা সব কিছু করা হয়েছে আমি শিওর যে কোনো না কোনো জরিপ করা হবে যেখানে দেখা হবে বাচ্চারা কি আসলে শিখেছে কিনা এরপরে ঠিক আছে আর তারপর অভিভাবকরা আছেন দুর্ভাবনা নিয়ে আমার কিছু করার নাই এই অভিভাবকদেরকে নিয়ে আমরা কি করব আমরা জানি না তাদেরকে বলবো বিশ্বাস করেন মাত্র একবার একটু বিশ্বাস করে দেখেন এই ছেলে মেয়েগুলো কিছু শিখে কিনা ঠিক আছে কারণ আমার পরিচিত জিপিএ ফাইভ পাওয়া খুবই ভালো রেজাল্ট করা একদম মানে হাই ফাই ছেলে প্রচুর ছেলে মেয়েকে আমি জানি তারা আমেরিকাতে বসে আমেরিকার সেবা করছে ইউরোপে বসে ইউরোপের সেবা করছে জাপানে বসে জাপানের সেবা করছে ঠিক আছে আমাদের দেশে যারা সত্যিকার একটি দেশকে সমাজকে কিছু একটা দিয়েছে তারা সব এই দেশের মানুষজন যারা একদম হাই ফাই রেজাল্ট পাওয়া ছেলে না তারা জিনিসটা জানে শেখে সহজের জন্য যে কোনো কাজ করলে প্রথমেই বাধাটা আসে কাদের কাছ থেকে ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন সাংবাদিকরা ওনাদের কাছ থেকে ওনারা আমাদের জীবনটা অধিষ্ঠ করে দেন বুঝেছেন আমি এখন পর্যন্ত দেখলাম না যে কোনো পত্র পত্রিকা সুন্দরভাবে জিনিসটা বিশ্লেষণ করলো কিনা কিন্তু জিনিসটা সমালোচনায় কেউ পিছিয়ে নাই আমি জানি আমি অনেক কিছু জানি যেটা সামনাসামনি আপনাদেরকে বলতে পারলে আপনারা লজ্জায় কোথায় পালাবেন না আপনারা জানতেন না ঠিক আছে আমি সেজন্য মাঝে মাঝে চিন্তা করি যে সমস্ত পত্রপত্রিকা এত কঠিনভাবে এটার বিধানে লেগেছে আমি তাদের সঙ্গে একটা টেলিভিশনে বসে সামনাসামনি কথা বলি আপনি একটা কথা বলেন আমি একটা কথা বলি দেখি কতক্ষণ আপনারা টিকতে পারেন ঠিক আছে কাজে এই যারা এই প্রক্রিয়ার সাথে আছেন আমি তাদেরকে বলবো ফর গডসেক আপনারা ওটা নিয়ে দুর্ভাবনা করবেন না পত্রপত্রিকাকে তাদের মতন কথা বলতে দেন কারণ তাদের পত্রিকা বিক্রি করতে হয় কেউ ভালো কথা শুনতে চায় না গালাগাল দিয়ে কথাটা খুব ভালো শোনা যায় ফেসবুকের মতন রগরগে জিনিস ছাপানো হয় সেখানে আর কাগজের পত্রিকাতে একটু সফেস্তিক জিনিস ছাপানো হয় ঠিক আছে ওনারাও ভাবনা করে এক ধরনের মানুষকে একজনের দিচ্ছেন আরেক ধরনের মানুষকে আরেকজনের দিচ্ছেন কাজে আমি একদম বলে যাচ্ছি এখানে পত্রপত্রিকা কি বলছে সেটা নিয়ে আপনারা মাথায় ঘামাবেন না আপনারা দেখেন আপনারা নিজেরা সত্যিকার অর্থে যেটা করার কথা সেটা করছেন কি না আপনারা আপনার হৃদয়ের কাছে আন্তরিক কিনা আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য দায়িত্বটা নিয়েছেন যদি নিয়ে থাকেন যে যা বলুক সেটা নিয়ে মাথা ঘামাবেন না এবং আপনাদেরকে আমি এসে দিচ্ছি গালাগালির মূল জিনিসটা আমি নিচ্ছি আসলে আমাকে গালা সবচেয়ে বেশি গালাগাল সহ্য করতে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি নিশ্চিন্ত মানে আমি গালাগাল শুনে যাচ্ছি